এই কলেজে নবীনকরণ উৎসব, এতটা দেরিতে হচ্ছে কেন? দেরি বলতে আমাদের কুচবিহার জেলার যত কলেজ ছিল প্রত্যেকটা কলেজে নবীনকরণ শেষ, আমাদের এই কলেজটা ছিল কলেজে, আমাদের কলেজ আবার উন্নত হইলো, খুব ভালো হইলো আর কি। আর কলেজে কিছু প্রবলেম ছিল, তার জন্য আমাদের কলেজে দেরি করে আজকে অনুষ্ঠান। এই যে আজকের যে আয়োজন, প্রচণ্ড গরম, সেখানে আয়োজনে খামতি রয়েছে এমনটাই দেখা যাচ্ছে, এই বিষয়টা কি বলবো? খামতি আমরা তো জানি না, এতটা রোদ পড়বে, কালকে আকাশ খারাপ ছিল, মানে আজকে হয়তো আকাশ খারাপ থাকতো, আর আজকে যদি রোদ, কালকে আমাদের অনুষ্ঠান আছে, আমরা কালকে সকালবেলা ব্যবস্থা করবো। পরিকাঠামো অনেক ঘাটতি দেখা যাচ্ছে, কি বলবেন? ঘাটতি কিছু না, আমাদের কলেজে সমস্যার জন্য ঘাটতি, তাছাড়া কোনো সমস্যা নেই। কালকে বড় বড় শিল্পীরা আসবে, কালকে বড় বড় শিল্পী আসবে, সেই ক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের সংখ্যা বা দর্শকের সংখ্যা বাড়তে পারে? কালকে অবশ্যই বাড়বে, কালকে অনেক ছাত্র বাড়বে, আজকে প্রথম, কালকে হবে, আজকে হবে, আজকে সাংস্কৃতিক, কালকে থাকবে ব্যান্ড, সেই ধরনের মানে পরিকল্পনা আপনারা নিয়ে রেখেছেন? নিয়ে রেখেছি সব কাজ, আমাদের ইউনিটে যারা আছে, ইউনিটের সব সদস্য আছে, সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমাদের আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা চাই সুস্থ অনুষ্ঠিত হোক, পুরো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। আমি ইউনিট প্রেসিডেন্ট।